আমরা সবসময় সন্তানের ভালোর কথা চিন্তা করি, কিন্তু সন্তানের ভালোর কথা চিন্তা করতে গিয়েও প্রচলিত কিছু ভুল আমরা করে ফেলি, যেগুলো সবাই করে আসছে। আমি এই কথাটা বলে দিলাম। তো এইরকমই প্রচলিত দুটো ভুল আজই কিন্তু শুধরে নিন। দেখুন, প্রচলিত ভুল কেন বললাম, কারণ এরা সবাই বলে আসছে, আপনিও বলছেন, আমিও হয়তো কোনো সময় বলে ফেলেছি, কিন্তু এইটাতে কী হয়, বাচ্চাদের যে ক্ষতিটা হয় সেটা আজকে ছোট্ট করে আলোচনা করব। প্রথমত, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য, খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য কিছু যদি করিয়ে নিতে চান, কোনো কাজ, ভালো কাজ, সেই ক্ষেত্রে বাচ্চাকে কখনোই এই জুজুর ভয়, ভূতের ভয়, শেয়ালের ভয়, বাঘের ভয় এইগুলো দেখাবেন না। এইগুলো দেখালে কী হয়, বাচ্চাকে তুচ্ছ বিষয়ে বা সবসময় যদি একটু একটু ভয় দেখানো হয়, তাহলে বাচ্চা কী হয়, আত্মবিশ্বাসী হয়ে উঠতে বাধা পায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, তার নিজের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আর এবং মা বাবার ক্ষেত্রে তার একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়, মা বাবার প্রতি তার বিদ্বেষী মনোভাব তৈরি হয়। তাই কী করবেন, বাচ্চাকে কখনো যদি কোনো কাজ করিয়ে নিতে চান, তাহলে সেক্ষেত্রে একটু নরমভাবে আপনি ভালোভাবে কথা বলুন, কখনোই তুচ্ছ বিষয়ে বাচ্চাকে ভয় দেখাবেন না। দ্বিতীয়ত, বাচ্চাকে কখনোই বাস্তব বিবর্জিত উদাহরণ দেবেন না। অর্থাৎ তুমি যদি খাবারটি খেয়ে নাও, তাহলে তুমি সুপারম্যান হয়ে যাবে, তুমি খাবারটি পুরোপুরি শেষ করলে সুপারম্যানের মতো উঠতে পারবে, এরকম যদি বাস্তব বিবর্জিত যে উদাহরণ, সেই উদাহরণগুলো কখনোই বাচ্চাকে দেবেন না। এতে তার মনের মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয় যেটা ব্যাড এফেক্ট ফেলে, এবং সে হয়তো খাওয়ার পর ওরারই হয়তো চেষ্টা করতে গেল, তাতে কিন্তু হিতে তার বিপরীত হয়ে যাবে। তার জন্য বাস্তব বিবর্জিত উদাহরণ কখনোই তাকে দেবেন না, মিথ্যা আশ্বাস তাকে দেবেন না যে তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমি অমুক জিনিসটি এনে দেবো, তুমি পরে সেটা দিলেন না, তাতে কী হয়, তার মা বাবার প্রতি বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে যায়, যার জন্য সে মা বাবার প্রতি একটু সন্দেহমূলক মনোভাব বা আচরণ তার তৈরি হয়ে যায়। এবং সে ভাবে যেভাবে আশ্বাস কাউকে দেওয়াই যায়, দিয়ে কথা না রাখলেও চলে। তাহলে এই জন্য বাচ্চাদেরকে কখনোই বাস্তব বিবর্জিত উদাহরণ দেবেন না, সাথে সাথে মিথ্যা আশ্বাস দেবেন না। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে যদি মিথ্যে কথা বলো তাহলে জিহ্বা কেটে যাবে, জিহ্বা কেটে যায় যারা মিথ্যা কথা বললে, ঘুম পাড়াতে চাইলে বলি এক্ষুনি ঘুমে যাও নাহলে কিন্তু ভূত চলে আসবে। তো এই যে কথাগুলো, অর্থাৎ অবাস্তব যে উদাহরণ, সেগুলো দেবেন না। যদি আপনি খাবার খাওয়াতে চান তাহলে কী বলবেন, বা মিথ্যা যদি কথা বলে তাহলে কী বলবেন, যে দেখো যে বাচ্চারা মিথ্যা কথা বলে তাদেরকে কিন্তু কেউ ভালোবাসে না, তাই তুমি কখনোই মিথ্যে কথা বলবে না, বা তুমি তো কখনো মিথ্যে কথা বলো না, তুমি আজ কেন মিথ্যে কথা বলছো। পজিটিভ প্যারেন্টিং তাকে দেবেন। যদি তাকে ঘুম পাড়াতে চান তাহলে ভালোভাবে তাকে বোঝান যে তুমি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাও তাহলে কিন্তু তোমার শরীর খারাপ হতে পারে। এইভাবে তাকে দিয়ে পজিটিভ প্যারেন্টিং করে কাজ করে নিন। তাই প্রচলিত দুটি ভুল, যে একটা হলো মিথ্যা আশ্বাস বা বাস্তব বিবর্জিত উদাহরণ, এটা দেবেন না। আর সন্তানকে কখনোই তুচ্ছ বিষয়ে ভয় দেখাবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অন্যদেরকে জানাতে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।